সর্বধর্মে মহানেশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে তে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনবো, এবং শোনার আগে আজকে যে বিষয় তা হলো ঈশ্বর তিনি হলেন প্রতাপের রাজা। আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। গীত সংহিতা 24 তার 10 পদ, সেই প্রতাপের রাজাকে বাহিনীগণের সদাপ্রভু, তিনি প্রতাপের রাজা। ঈশ্বর তার অপূর্ণ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের প্রতাপময় রাজা, তোমাকে ধন্যবাদ দিই প্রভু তোমার দয়াতে। আজকে আবার একটি দিন আমরা পেয়েছি প্রভু, আর এই দিনে আমাদের সমস্ত মন প্রাণ আত্মা তোমার চরণতলে আরেকটিবার সঁপে দিই। প্রার্থনা করি প্রভু গো, আমাদের এই শূন্য হৃদয় তোমার অনুগ্রহ দয়াতে তুমি পরিপূর্ণ করো প্রভু। তোমার আত্মিক আশীর্বাদের মধ্য দিয়ে আমাদের জীবনকে তুমি পরিপূর্ণ করো প্রভু গো। তোমার আত্মিকতার মধ্য দিয়ে আমাদের জীবনকে চলতে সাহায্য করো, অনুগ্রহ দয়া করো। প্রার্থনা করো প্রভু তোমার বাক্য সকল আমাদেরকে আরেকটিবার বুঝতে সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দাও। প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আর আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি যে সেখানে লেখা আছে, সেই প্রতাপের রাজাকে বাহিনীগণের সদাপ্রভু, তিনি প্রতাপের রাজা। সেই প্রতাপের রাজা বলতে মহাশক্তিধর রাজা, সর্বশক্তিমান রাজা, আর তিনি তাকেই বলা হচ্ছে যে প্রতাপের রাজা। তিনি গৌরবময় রাজা, আর সেই রাজার বিষয় বলা হচ্ছে যে সেই তিনি হলেন প্রতাপের রাজা। আর সেই প্রতাপের রাজাকে বাহিনীগণের সদাপ্রভু, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন চিরদা সর্বদা, সেই আমাদের বাহিনীগণের সদাপ্রভু, তিনি প্রতাপের রাজা, গৌরবময় রাজা আমাদের। আর সেই প্রতাপের রাজার বিষয় আজকে আমরা বলতে আমি উৎসাহিত করতে চাই, তিনটি ভাগে আপনাদেরকে বলতে চাই যে কেন তিনি আমাদের প্রতাপের রাজা। প্রথম যে বিষয়ে বলতে চাই যে সদাপ্রভু তিনি আমাদের প্রতাপের রাজা, কারণ তার সৃষ্টির কার্য যদি আমরা দেখি আমরা বুঝতে পারবো যে তার সৃষ্টি যে বিষয় তা থেকে আমরা বুঝতে পারি যে তিনি প্রতাপের রাজা। তিনি প্রতাপের রাজা কারণ তার সৃষ্টির কার্য সকল যদি আমরা দেখি, তিনি প্রথম দিন দ্বিতীয় দিন করে ছয় দিন তিনি সমস্ত বিশ্বে আমরা দেখতে পারি, এই পৃথিবী এবং গাছপালা সমুদ্র যা কিছু আছে, নক্ষত্র সূর্য এই ব্রহ্মাণ্ড সমস্ত কিছু তিনি ছয় দিনে তিনি সৃষ্টি করেছেন এবং সপ্তম দিনে বিশ্রাম নিয়েছেন। কিন্তু আমরা দেখি যে বিষয় যে তিনি কেন আমাদের প্রতাপের রাজা, কারণ তার সৃষ্টির বিষয়গুলো যদি আমরা দেখি সেই সৃষ্টির মধ্যে দিয়ে মনুষ্যকে শেষে ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন, আর তার সৃষ্টির কার্য সকল থেকে আমরা বুঝতে পারি যে এইটি কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে সৃষ্টির কার্য সকল সেই প্রতাপের রাজা বাহিনীগণের সদাপ্রভু তিনি সৃষ্টি করেছেন। আর সেই জন্য আজকে প্রথম যে বিষয়ে বলতে চাই যে আমাদের বাহিনীগণের সদাপ্রভু কেন তিনি প্রতাপের রাজা, কারণ তার সৃষ্টির কার্যগুলো যদি আমরা দেখি যে প্রথম দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত ঈশ্বর এই পৃথিবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টির কার্য একমাত্র প্রতাপের রাজা বাহিনীগণের সদাপ্রভু তিনি করতে পারেন। আর সেই জন্য বাহিনীগণের সদাপ্রভু তিনি আমাদের প্রতাপের রাজা তার সৃষ্টির কার্যের জন্য। দ্বিতীয় যে বিষয় তা বলতে চাই যে বাহিনীগণের সদাপ্রভু তিনি আমাদের প্রতাপের রাজা কেন, কারণ তার পরিচালনা মানব জাতিকে। আমরা দেখি ঈশ্বর যখন মনুষ্যকে সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টির মধ্য দিয়ে বংশ বিস্তারের মধ্য দিয়ে ঈশ্বর তিনি মানব জাতিকে তিনি পরিচালনা করে এসেছেন, মানব জাতিকে তিনি পরিচালনা করে এসেছেন এবং প্রত্যেককে সেই মানব জাতির মধ্যে দিয়ে একজনকে তিনি মনোনীত করে এই মানব জাতিকে পরিচালনা তিনি করেছেন, এবং এখনও অবধি সেই বাহিনীগণের সদাপ্রভু
তিনি এই মানব জাতিকে তিনি পরিচালনা করছেন। আর তা থেকে আমরা বুঝতে পারি যে বাহিনীগণের সদপ্রভু তিনি প্রতাপের রাজা। আজ তিন নম্বর বিষয় তা হলো বাহিনীগণের সদপ্রভু কেন তিনি প্রতাপের রাজা, কারণ তার আশ্চর্যকর শক্তির প্রকাশ মানব জাতির মধ্যে তিনি করেছিলেন। মানব জাতির মধ্যে তার আশ্চর্যকর শক্তির প্রকাশ তিনি করেছিলেন। আর তা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বাহিনীগণের সদপ্রভু তিনি প্রতাপের রাজা। আমরা যদি প্রথম বিষয় যদি দেখি নোহর জীবন থেকে, যে ঈশ্বর তিনি আশ্চর্যকর শক্তির প্রকাশ তিনি করেছেন নোহর জীবনে, তাকে রক্ষা করেছেন, তাকে পরিচালনার মধ্য দিয়ে তাকে রক্ষা করেছেন। আর তা থেকে আমরা বুঝতে পারি তার আশ্চর্য শক্তির প্রকাশ তিনি নোহর জীবনে তিনি করেছিলেন এই মানব জাতির মধ্যে। তার আশ্চর্য শক্তির প্রকাশ তিনি আব্রাহামের জীবনে তিনি করেছিলেন। আব্রাহামকে বহু জাতির পিতা হওয়ার সেই আশীর্বাদ তিনি দিয়েছিলেন। এবং আজকে আমরা যদি দেখি আজকের দিনে, তাহলে আমরা দেখব সেই আব্রাহামের বংশ থেকে আজকে সারা পৃথিবীতে মানব জাতির সংখ্যা সব থেকে বেশি। আর সেই থেকে আমরা বুঝতে পারি যে বাহিনীগণের সদপ্রভু তিনি প্রতাপের রাজা, কারণ তার শক্তির আশ্চর্যকর শক্তির প্রকাশ তিনি মানব জাতির মধ্যে তিনি করেছিলেন। আমরা দেখতে পারি আব্রাহামের মধ্য দিয়েও, আমরা দেখতে পারি যে মোশের মধ্য দিয়ে তিনি সেই নদী দুভাগ করে তিনি আশ্চর্যকর ঘটনা তিনি প্রকাশ করেছিলেন মানব জাতির মধ্য দিয়ে, রাস্তা তৈরি করে দিয়েছিলেন। তিনি আশ্চর্যকর শক্তির প্রকাশ তিনি সেই মোশের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। সেই প্রকাশ কি, সেই মোশের মধ্য দিয়ে তিনি কি করেছিলেন? পাহাড় থেকে তিনি জল, তিনি সেই পানীয় হিসাবে তিনি সেই ইসরায়েল জাতিকে পান করেছিলেন। আকাশ থেকে মান্না খাদ্য তিনি ভোজনের জন্য দিয়েছিলেন ঈশ্বর। আশ্চর্যকর শক্তির প্রকাশ এই মানব জাতির মধ্যে করেছিলেন মোশের মধ্য দিয়ে। আমরা দেখি এলিও, তিনি মৃত মানুষকে জীবিত করেছিলেন। সেই এলিওকে ঈশ্বর তার আশ্চর্যকর শক্তির প্রকাশ তিনি করেছিলেন এই মানব জাতির মধ্য দিয়ে। আমরা দেখি দানিয়েল, তাকে সিংহের গুহায় দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখি যে ঈশ্বর তিনি তার আশ্চর্যকর শক্তির প্রকাশ সেই দানিয়েলের মধ্য দিয়ে করেছিলেন। দানিয়েল সেই সিংহের গুহা থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। যিহোশুয়ার জীবনে আমরা দেখি ঈশ্বর তিনি সাগরকে দুভাগ করে তিনি পথ তৈরি করে দিয়েছিলেন। আশ্চর্যকর শক্তির প্রকাশ ঈশ্বর তিনি দেখিয়েছিলেন। আমরা শেষে দেখি প্রভু যিশু খ্রিস্ট, তিনি মৃতকে জীবিত করেছেন, যারা অন্ধ তাদেরকে দেখতে সাহায্য করেছিলেন, যারা চলতে পারা চলার শক্তি দিয়েছিলেন, এবং বিভিন্ন ধরনের রোগ থেকে তিনি সুস্থতা দিয়েছিলেন। এবং সেই আশ্চর্যকর শক্তির প্রকাশ আমরা যিশু খ্রিস্টের মধ্যে থেকেও আমরা দেখি, এবং এখনও আমরা আশ্চর্যকর শক্তির প্রকাশ এই মানব জাতির মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে ঈশ্বর তিনি প্রতাপের রাজা। প্রভু যিশু খ্রিস্টের নামেতে আজকে অলৌকিক কার্য সকল আশ্চর্য কার্য সকল প্রকাশ পাচ্ছে এই মানব জাতির মধ্যে। এবং চার নম্বর যে বিষয়, ঈশ্বর তিনি প্রতাপের রাজা, তার কারণ ঈশ্বর তার প্রতাপের মহিমার মাধ্যমে দ্বিতীয় আগমন আমরা দেখতে পারব সেই প্রভু যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে। যে দ্বিতীয় আগমনের সময় প্রভু যিশু খ্রিস্ট তিনি মহিমাময় প্রতাপের রাজা হয়ে তিনি এই পৃথিবীতে আসবেন, এবং সেই বিচার কার্য তিনি এই মানব জাতিকে করবেন। আর তা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের শেষ বিচার যিশু খ্রিস্ট এই পৃথিবীর মানব জাতির উপর তিনি করবেন। আর তা থেকে আমরা বুঝতে পারি যে বাহিনীগণের সদপ্রভু আমাদের ঈশ্বর তিনি
প্রতাপের রাজা। তাই সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, ঈশ্বর তিনি প্রতাপের রাজা, তার সৃষ্টির কার্য থেকে মানবজাতিতে, মানবজাতির উপর তার পরিচালনা, মানবজাতির মধ্যে আশ্চর্যকর শক্তির প্রকাশ এবং দ্বিতীয় আগমনের সময় তিনি সমস্ত মানবজাতিকে তিনি বিচার করবেন। আর তা থেকে আমরা বুঝতে পারি যে সদাপ্রভু ঈশ্বর তিনি আমাদের প্রতাপের রাজা। সেটিভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন সেই প্রতাপের রাজা তিনি, যিনি আমাদের প্রতাপের সঙ্গে আসবেন এবং আমাদের দ্বিতীয় বিচার, আমাদের বিচার তিনি করবেন। দ্বিতীয়বার যখন তিনি আসবেন আমাদের বিচার করবেন। আর সেই প্রতাপের রাজার কাছে আসুন, আমাদের সমস্ত বিশ্বাস মন প্রাণ আত্মা আমরা সেই আমাদের প্রতাপের রাজা সদাপ্রভুর কাছে আমরা সমর্পণ করি, প্রভু যিশু নামেতে। ঈশ্বর তা আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।